হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করিতে ওনারা ব্যাকে ভালো আছেন। আই তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আই কিন্তু আবারও আজি রোগে গই চট্টগ্রামের বাসার ব্লক লইয়ারে। তো এখন হলে কি বিকেল বেলা, আই হলে কি এখানে বাইরই, এত সুন্দর বাতাস ওর হবার মতো নয়, মনে হতে বাইরে বইতে আহি বাতাসে বেলায়, তো এন্ন সুন্দর লাগে দে। আজি বাইরের ওয়েদারই বে গরমও আছে কিন্তু বাতাসও আছে, এন ভালা লাগে দে। তো আশা করি দে আর আজিয়ার ভিডিও বা অনরত্ন ভালা লাগিব। যদি আর ভিডিও অনরত্ন ভালা লাগি তাহে যারা এই যে আর চ্যানেল সাবস্ক্রাইব ন করুন, প্লিজ আর চ্যানেল সাবস্ক্রাইব করে লইন আর ভিডিওর মধ্যে লাইক দিন, তাহলে আমি বেশি খুশি হইম। আই এখন গরতে আগে গই, প্রথমে চিন্তা করিলাম দেখি একখানা চা হেয়ম, আবার চিন্তা করি দে বহুত দিন কফি টফি নেই, হের একখানা কফি হেই, আর আতুন এলে কফি টফি হেতু মনে না হয় বাজি, আতুন চাই গম লাগে দে, না টিকা মিকা হেতু মনে হয়ে যেতে তো হে দেরিয়া, তো একখানা করে হেয়ম দে। আতুন কেন জানে কফি তিতা তিতা মিকা লাগে, বড় গম নলাই কফি, আই চা আর ফোন আতুন চা বালা লাগে দে, আতুন কফি নিলে ফুয়াত নলাই, তার বহুত কষ্ট ইয়ে তিতে তিতে কফি হেতে, আর তো না বড় গম নলাই বাজিরে বাজি, মেহিরাব্বু তো ফত্ত দিন হেব কেন করে হাই শুনব তিতে তিতে কফি, আর তো না বড় গম নলাই কেন করার হাসামিং গড়ি লো গর দুয়ার গুছে ইয়ারে গর কুছে ইয়ে, তারপর লোক এখন গর গান লোকে মুছিল ফত্ত দিন হদিকগিন হদিকগিন যে হামতা হে, মানে এবার গম নলাই, মানে ফত্ত দিন হামিং ঘুরতে ঘুরতে মাঝে মধ্যে বিরক্ত লাই, মাঝে মধ্যে গম লাই, এলাকা লাই শুনব। ওদিন হলে কি হর দুধ দিলাম, তো এখন হলে কি আই হরগেন বাস গড়িল, তো ওনারা তো বোধ কি আর সিটাঙর হতা নবুঝিবেন, তারপরেও যে আর সিটাঙর ভিডিও সেবেন ওনারা, ওনারার ব্যাগরে আই আগুতনদের ধন্যবাদ জানিয়ে দিল, কেল্লায় চট্টগ্রামের ভাষা কিন্তু বোধ কি নবুঝে, তারপরেও যে ওনারা সেবেন হষ্টপিষ্ট গড়িয়ারে এতাল্লাই ওনারারে বহুত বহুত ধন্যবাদ, আর ওনারা ব্যাগে যে আরে সাপোর্ট করন এতাল্লাও ওনারা বহুত ধন্যবাদ, ওনারা যদি সাপোর্ট নগতেন তাহলে কিন্তু আই ভিডিও ন বানাইতাম, ওনারা আরে প্রতিনিয়ত সাপোর্ট করন বিদেয় আই ভিডিও বানাইবার আগ্রহ ওর, তো এ আর কি। তো হরগিন বাস গড়িয়ার হলে কি আমি মগর নামাজ পড়গম, নামাজ পড়িয়ারে সেই কি নাস্তা পানি বানাই, তো নাস্তা পানি যদি কিছু একখান বানাই তাহলে তো ওনারারে আমি অবশ্যই শেয়ার করগম, চিন্তা করি দে আজি ফাটি সাপটা ফিড়া বানাইম, আর আবার সিটাঙ্গমিতে ফাটি সাপটা ফিড়া কিন্তু বহুত হেতো চাই মিশে, আর তো কিন্তু এন ভালো লাগে, তো বহুত দিন ধরে হানর বানাতানো নর, তো আজি চিন্তা করি দেখি ফাটি সাপটা ফিড়া বানাইম, তো রেসিপি ওনারালো শেয়ার করগম কিন্তু ওনারা হয়তো বা নবুঝিবেন, তারপরও নবুঝিল কি করার একখানা হষ্টপিষ্ট করি হলো সেবান দেরি এই আর কি। আই হলে কি আজিয়া ফাড়ি সাপটা ফিড়ে বললে কি ভিতরে ফুট দিয়ম দেখি গুড় দিয়ারে সুজি দিয়ে হলে কি গুড় দিয়ারে চিনির তুমরা গুড় দিয়ে যদি গড়ে তাহলে এবার কালার গো কিন্তু বহুত সুন্দর হয় আর হেতু কিন্তু এবার বহুত মজা লাগে, তো গুড়িন তো যে শক্ত রে বাবারে বাবা, তো এখন কান ফলতিন ফেসে ইয়ারে এখন একখান বাড়ি মারির অম্মা আর আম্মা এত শক্ত ফলতিন পর্যন্ত সিরিগেই হই কেন করি যে ইন করি মারে আর একবার বহুত আফুরা বুদ্ধি দিল বোর্ডর লাইন একখানো মনত নফরের, আর ভিডিও হন্নাম মিতে আরে এদিকে এদিকে বুদ্ধি দিল গুড়িম ভাঙি পেল্লাই ভিডিওই বহুত ওইনে ফেরাই, আসলে ব্লগ ভিডিও মিতে বহুত কিছু দেখা যায়, তো হন ভিডিও মিতে কি আছে নেই কিন্তু মনত নতাহে, তো ভিডিওই বহুত ওইনে ফের কমেন্ট উনো ন দেখির, এখন আই তো হন মতে গুড়িম ভাঙি না ফারি লোয়ার নাম দর গুড়িন কেন করি মাবা আজি হইনে ফারি, আর এদি মনে হয় নব গুড় ভাঙাই না আর গুড়ি নিলে দরকা হই না ফারি নাকি ফ্রিজের রেখিতে দরগেই হই, আমি কিন্তু ফ্রিজের রেখিলাম গুড়িন, আর গুড় দিয়ে হনো কিছু বানাইলে আতুন এই জিনিস চান যে শুনলাম মজা লাগে, আই অনারে বুঝেত নে ফেরিকম চিনির তুম্বর আতুন গুড় দিয়ে বেশি মজা লাগে, আবার বোধকে আর দেখি দিলে কি গুড় দিয়ে চা হেতো
আয় কিন্তু গুড় দিয়ে রেসা হনসমত ন হে কিন্তু একদিন হেয় মাই তো আয় এড়লে কি তিন চা মিশলে কি সুজি লই এরে ফানে মিদ দেখানা বিজে রে কম তিন চা মিশ ন সে চা মিশ মতো লই আয় এড়ে হলে কি আয় ফারি সাপটা ফিডার লাই মিশ্রণ এবার রেডি করে লইম তো বাটির মধ্যে লোলোর দেখি আয় এক কাপ পরিমে আনলে কি ইয়া সোলোর গুড়াই দি তো ওনারা তো বোধকে নবুঝিবেন আল্লাহ জানে কেন হনব ওনারার মাথার বুদ্ধি দেব আর হতাইন তো তারপরে দিক দিলে কি আধা কাপ পরিমাণ হলে কি ময়দা এক কাপ সোলোর গুড়ি মিদে আধা কাপ পরিমাণ ময়দা দিই তো এরপর হলে কি তিন চামচ দিয়ম দেখি চিনি তারপর দিয়ম দেখি সাত মতো লবণ তিন চামচের মতো চিনি দিলাম তো সাত মতো লবণ দিয়ে দিল এরপর হলে কি নর্মাল ফানি দিয়ে রে আয়গুলিকে মিশ্রণ তৈরি করে লইম আর মিশ্রণে কিন্তু একবারে পাতলো নোবো টোটর গিয়া আবার ঘন নোবো মানে মিডিয়াম পর্যায়ে তাহা পরিব ওনারা কিন্তু বোধ গিয়ে মানে ফারিসাপটা ফিরে বানাতে পারুন তারপরও যারা নতুন তারা লাই আয় দাহের দি তো বালাগুড়ি মিশেলোর মানে যাতে হনর ডললে যাতে দলা টলা নতাহে আর কি ময়দা আর কিংবা লেকি সোলোর গুড়ির হন তলা তলা নতাহে ফান আয় লেকি ভালাগুড়ি বা মিশেলোর তো মিশ্রণ এবার হনলেও অনরারে আয় কিন্তু দাহাইম এবার কিন্তু আর ওগেই ওই এখন একখানা অনরারে দাহে দিইম এবার হনলো বো একখানা চামচ দিয়ে দাহে দি রায় অনরারে দেখুন না এবার হনলো ইয়ে এলে ওয়া ফরিব বেশি ঘনও নয় আবার বেশি পাতলও নয় এলে ওয়া ফরিব আয় ভিতরের ফুড়ি বা তৈরি করে লইম তো এডলে কি আয় আধা কেজি পরিমাণ গরুর দুধ দিই তরল দুধেরই তারপর হলে কি আয় কিন্তু গুড়ি নলে কি আয় হাড়িত ন ফারে একবারে গুঁড়া গুঁড়া দিয়ে ফেলে তো ইন আস্তে আস্তে গলি যাব ওই দুধই নিয়ে জিতে জিতে ক্যাং করতাম হন নাই একবারও ন পারি গুড়ি নিলে লোয়ার নাম তর গেই ওই ফ্রিজের রেখিতে তো লাফাল্লাই তো দু দিন গরম হতে হতে গুড়ি ইনও গলি যার গই আয় সহনি একবারে মানে নরম নরম গেই ওই মেশি গিয়ে ওই দুধে দুধর লো একবারে গুড়িন তো আয় হলে কি সুজি ভিজে রেখেলাম দেয় সুজি দি দি এখন হলে কি লেতে লেতে একবারে একখানা ঘন গড়ি ফেলাইম আর এক লারি লারি তাহা পরিব নলে কিন্তু নিচের দিয়ে লাগে যাব ওই ফাড়ি সাপটা ফেড়ে মেদে ফুদ্দি বেলা ফুড়িবে কিন্তু একবারে রেডি তো ঠান্ডা হলে কিন্তু ফুড়িবে কিন্তু আরও ঘন হয়ে যাবো তো আয় এখনও লিখবে নামে রেখম এরপর হলে কি ঠান্ডা করে লইম তো ফাড়ি সাপটা ফিরে বানাতে বানাতে ঠান্ডা হয়ে যাবো তো সনিয়া মানে এর দুটো মেয়েদের নামে ফেলা করিব আবার কিন্তু বেশি ঘন করে নামেলে কিন্তু একবারে দর দরমিক হয়ে যাবো এতে কিন্তু গম না লাগবে ফুড়িবে ঠান্ডা হতে হতে আয় হলে কি একখানা প্লেট বাটি একখানা দু ফেলে বেশি নমাই না একখানা গড়ি হইয়ে দিই একখানা দু ফেলেই আয় তো ইন দু ফেলেতে ফুরগি একখানা ঠান্ডা হবো যে ক্ষীর বানাই সুচি দিয়ে রে তো ইন ঠান্ডা হতে হতে তারপর আয় হলে কি ফিরাই পানি ফেলিয়াম তো এখন হলে কি আয় ফিডাইন পানি ফেলে ইয়াম তো চুলা মেদে আয় দিয়ে দিই হলে কি ফ্রাই ফ্যান এর মধ্যে হলে কি আয় হলে কি একখানা করে তেল ব্রাশ করে দিই কিনি করে তেল ব্রাশ করে দেওয়া পড়িব এরপর হলে কি এক চামচ দিয়ে দিই তো এরপর একখানা করে গোল করে দিই একবারে সহজ পাড়ি সাপটা ফিডে বানাইন আর শীতকালে তো হেঁটে ইন তো এন মজা লাগে তো ইন্দি সাঁতার সাঁতার যাতে হয়ে যাবো ইয়া হালকা হালকা মিক্স হয়ে যাবো ও গেল এরপর আয় হলে কি এক সাইডে তুন ফুর দিয়ে দিই এরপর হলে কি বড়ি ফেলে ইয়াম একবারে সুজাইন পানি ভাত ফাটি সাপটা ফিড়ে বানুন আয় যেতে মানে সেভেন এইটত ফরি এতেলতি ফাটি সাপটা ফিড়ে বানাই এনলে সহজ লাগি তো আতুন আয় বেড়ে বউ চুড়তুন ওতে ফিড়া তারপর নাস্তা পানি বানিবার আতুন বেশি জুগেছিল মানে রান্না নো করতাম শুধু মানে নাস্তা বানাইতাম নাস্তা বানাইবার আতুন আগ্রহ বেশি এসছিল মানে সেভেন এইটতুনও মনে হয় আয় বহুত কিছু জানতাম ফিড়া হলা ইয়ান উইয়ান মানে যাতুন জিয়ান দেখিতাম ইয়ান বানাই ফেলিতাম গরম মিদ্যে ক্যাঙ্গুড়ি ক্যাঙ্গুড়ি ও তো ভালো লাগিত ইনিতার লতি নয় ইন গুড়াতুন লতি আতুন অভ্যাস এসছিল ফিড়া হলা বানানি ইয়ান ইয়ান বানানি একখানা করে হাড়ি দেখে ভিতরে হল ইয়ে
আসলে গুড় দিয়ে বানাইলে বেশি মজা হয়। যদি ওনারা তো গুড় না থাকে তাহলে ওনারা চিনি দিয়েও বানাইতে পারিবেন, এত কিন্তু ভালো লাগিব। গুড় দিয়ে বানাইলে একখানা খুশবো খুশবো বেশি কম লাগে, এতো কিন্তু বহুত মজা লাগে। একদিন বানাবো গাইও, তো ফিরে বানাবার পরে জিন জিন একখানা ওই ইয়া বাটি বুটি ইনাকা নাই দু ফেলের ইন তাহলে আতো গম নলাই আই যেতে আর কিনে এতে দু ফেলেই আমার মাঝে মধ্যে রয়ে যাক একবারে জমি যাগই। তো জমি গেলেও সমস্যা নেই, ইন্দুতে হতক্ষণ দু মিনিটের ব্যাপার, দু মিনিটের ভিতরে ওই যে বইবে এগিন। হালিয়া যেহেতু শুক্রবার, শুক্রবারে ঘুমোতো উঠতে উঠতে বহু দেরি হয়ে যাগই, তো রান্না করতেও দেরি হয়ে যাগই। এখন একখানা সময় আছে, তো এটা লড়লে কি আয় আলু দিয়ে রে মাছ রাঁধি রেখম। তো হালিয়া হয়তো বা উড়িয়ে রে ঘুমোতো এখন একখান সবজি টবজি রাঁধিলে ওই যে বই। তো হাম একখান আগে রাহে দেরি যেহেতু সময় আছে, সময় তাহলে মানে হাম করতে কোনো সমস্যা নয়, গড়ি ফেলে তারে। আই এ পর্যন্ত আর চ্যানেল যতওয়া চট্টগ্রামের ভাষা ব্লগ দিই, ব্লগ রেডি করিবার সময় মানে আতুন এত খারাপ লাগে দে, মানে আসি ডাঙর হতা এত মনত পড়ে, আতুন মন সাইডে এখনই যে গো বাংলাদেশত মানে এল্লা করি মনত কাপড়ে হই না পারি, মানে সিটেঙ্গে হতা মানে তো আই আর মা বা বে বোন বেকুণরলো হই ইতারলো যেতে আমি মোবাইলত হতা হই, এত কিন্তু আতুন বহুত খারাপ লাগে। মানে চিন্তা করি কি যে গো বাংলাদেশত না বেগুণ আছে এড়ে হন আছে, মানে আসলে বিদেশত আরা তাহি দেরি মন্নান কিন্তু বাংলাদেশত পড়ি তাহে আত্মীয় স্বজন উগো মানুষ মারা গিয়ে মানে সেত নফারে কিছুদিন আগে আর আত্মীয় মারা গিয়ে সেত নফারি মানে ফোন নিজের তো খুব খারাপ লেগে, ফারা প্রতিবেশী মানুষ মারা যায় তো এত খারাপ লেগে। আই যেতে গেলাম আর খুবই মানে হাসর প্রতিবেশী উগো মারা গিয়ে অল্প বয়সে, তো আই সেতো গেলাম আতুন এজো মেফিবের হতা মনত পড়ে গেলাই গুড়াতুনতে আর ডরই একই এলাকার মধ্যে মনত পড়ে বেশি। তো সিটাঙ্গর ব্লগ করলে আতুন মনে হয় যে এখন বাংলাদেশের যে গই এল্লা লাগে এল্লা খারাপ লাগে আতুন হতা কি জানন, মানে প্রবাস জীবন কিন্তু বহুত হষ্টর, যেন ধরন উগা অনুষ্ঠান হলো বাংলাদেশত বিয়ে শাদি হলো ইন কিন্তু আর কিছুই নফেই, এরপর উগো মানুষ মারা গেল একখানা সেট নফারি ইন যেতে বাংলাদেশত তুন ফুনি যে অনুষ্ঠান আর কিংবা মানুষ মারা গিয়ে ইন যে হুনলে খারাপ লাগে হবার মতো নয়। তো এই হষ্ট জিনিস কিন্তু আরা যারা প্রবাস হত্যাহী তারাই হত্যের গম, আসলে বাংলাদেশি আরা কিন্তু বাংলাদেশরে বহুত ভালোবাসি, বাংলাদেশ হত্যাহিলে কিন্তু বাংলাদেশত মর্ম বোঝানো যায় এতে বাংলাদেশ গম নলাই, তো বিদেশ হত্যাহি যে এতে বাংলাদেশরে মিস করি, বাংলাদেশের ইয়ান মিস করি, বাংলাদেশের হানা মিস করি, বিভিন্ন রকম দেশীয় ফ্রুট আছে আর বাংলাদেশত ইন কিছু এড়ে নফেই, মানে হাটলর দিন লেভেল লেভেল হাটল নফেই, এবছর তো যা কানা হেত ফেরগি এর আগর বছর তিনলে হেতো নফারি, আতুন এতে বেশি খারাপ লাগে হেত ন ফেললে পছন্দনীয় জিনিসে কিন, যেহেতু আর হাটল বহুত ফেভারিট। বাংলাদেশত তো একখানোর পর একখান অঘটন লাগি দেখে, তো ব্যাকে দোয়া করিবেন। কিছুদিন আগে আবারও লেখি ইয়া বস্তির মধ্যে লেখি আগুন লেগে, এরপরও লেখি প্লাস্টিকর কারখানার মধ্যে আগুন লেগে বহুত দুর্ঘটনা আর কিছুদিন পরপর, তো ব্যাকে একখানা দোয়া করিবেন বাংলাদেশের প্রত্যেক মানুষ যাতে পালা তাহে কেয়াল্লা আর মা বা বে বোন আত্মীয় স্বজন ব্যাকে কিন্তু বাংলাদেশত তাহে দে, মানে মন্নার কিন্তু এড়ে তাহে মানে হতে কিয় নরিন কিন্তু চিন্তা হয় বেশি। আশা করি দে আর আজি আর ভিডিও অনরতম ভালো লাগে, আর ভিডিও যদি অনরতম ভালো লাগি তাহে যারা এজো আর চ্যানেল সাবস্ক্রাইব ন করন তারা প্লিজ আর চ্যানেল সাবস্ক্রাইব করে লইবেন, আর ভিডিওর মধ্যে ওকে লাইক দিবেন। তো অনরা ব্যাগে ভালো থাকুন আর আল্লাহ দোয়া করবেন। সবাই তোমাকে দুষ্ট দুষ্ট বলবে, তুমি কথা বলবে না, হ্যালো বলো, ঠিক আছে তাহলে আজি আল্লাহ তাহলে বিদায় লোর, আল্লাহ হাফেজ।